এই গরমে শরীর ঠান্ডা রাখতে লাউয়ের ঝুড়ি নেই, তাই আজকে বানাবো লাউয়ের ঘন্ট। চলুন দেখি লাউ ঘন্ট আমি কিভাবে বানাই। লাউ আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, অল্প একটু মুগের ডাল ধুয়ে রেখেছি, আর এখানে আছে জিরে আর রাঁধুনি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি চিরে, আর সর্ষের তেল। কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এক চামচ জিরে আর এক চামচ রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনি আর জিরেটা যখন ভাজা হয়ে যাচ্ছে, এই সময় এই রাঁধুনি আর জিরের থেকে বেশ খানিকটা তেল সমেত আমি এই প্লেটের মধ্যে তুলে রাখব। এখন এই তেলের মধ্যেই লাউটা দিয়ে দেব। নুন দিলাম, হলুদ, কাঁচা লঙ্কা, লাউটা এখন ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। লাউটা এখন মজবে খানিকটা, আর গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে দেখি লাউটা কি অবস্থায় আছে। বেশ খানিকটা মজে গেছে লাউটা। মুগ ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি, কাঁচা মুগ ডাল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটাকে কমিয়ে রাখবো। ডাল আর লাউ দুটোই সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব চিনি। এখন এই যে জিরে আর রাঁধুনিটা ভেজে তেল সমেত তুলে রেখেছিলাম, এটাকে একটু হাতা দিয়ে গুঁড়িয়ে নেব। হাতা দিয়ে এরকম চাপ দেবেন, অমনি এটা গুঁড়ো হয়ে যাবে। এটা এখন এর মধ্যে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। লাউ ঘন্ট হয়ে গেছে, এখন গ্যাস নিভিয়ে নামিয়ে ফেলব। এইভাবে লাউ ঘন্ট বানিয়ে আপনারা দেখবেন কেমন হয়, এবং আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।